না পেয়ে দলের বিরুদ্ধেই লড়ছেন মাকড়দহের চাবুল ডাক্তার। আপনারা গ্রামসভায় অন্তত কিছু করুন না করুন, একজন নির্দল ক্যান্ডিডেট হিসেবে যদি আমাকে ভালো মনে করেন, যে আমার পরিচিত খুঁজে নেবেন, যে আমার পরিচিতিটা কি সেটা জেনে আমাকে চিহ্ন আপনারা ভোট দিয়ে যাবেন, এই আশাই করি আপনাদের। ঠিক আছে, ভালো করে মানে কি চিহ্ন কি মনে থাকবে তো, সবে খেয়েছে, ঠিক আছে মনে থাকবে, আমি জড়িয়ে ভোট দিয়ে বুঝেছো, একটু ভাই বাবা মাকে বলবে, একটু সবাইকে বলে আমাদের অন্তত আম চিহ্নে ভোট দেবে, তাই তো, এরা সব আছে, ঠিক আছে ভালো থাকবে। আদি নেতা তথা বুথে টিকিটের অন্যতম দাবিদার হয়েও বাদ প্রার্থী তালিকা থেকেই, তার বদলে পদ্মের প্রার্থী সিপিএম এর প্রাক্তন উপপ্রধান। দলের বিরুদ্ধে অনৈতিক পদক্ষেপের অভিযোগ তুলে এবার নির্দল হয়েই ভোটে লড়ছেন মাকড়দহের চাবুল ডাক্তার বাবু। যদিও এই নির্দল কাঁটাকে বাধা হিসেবে মানছেন না বিজেপি প্রার্থী, জাতীয়তাবাদী মানুষ তার সঙ্গে থাকবে বলে পাল্টা দাবি তার। দশক থেকে পার্টি করছেন মাকড়দহ এক নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক বকুল বন্দ্যোপাধ্যায়। এলাকার মানুষ চাবুলদা বলে চেনেন। প্রচার পর্বে নিজের সাইকেলে প্যাডেল করেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন ভোট চাইতে। বিজেপির একাংশের দাবি টিকিটের যোগ্য দাবিদার তিনি, সেই মতো মনোনয়নও দিয়েছিলেন, কিন্তু দল থেকে প্রতীক দেওয়া হয়েছে প্রবীর বন্দ্যোপাধ্যায়কে, যিনি বর্তমানে হাওড়া জেলা বিজেপির সম্পাদক। তাই বকুল বাবু নির্দল হলেও তাকে জেতাতে মাঠে গা ঘামাচ্ছে বিজেপির একটা বড় অংশ। বুধবারের প্রচারে এই ফাটল বেশ স্পষ্ট বোঝা গিয়েছে। বিষয়টি নিয়ে বকুল বাবুর দাবি, যখন এই এলাকায় কেউ বিজেপি করতো না তখন থেকে আমি দলের ঝান্ডা ধরেছিলাম, কিন্তু হঠাৎ আমাকে প্রার্থী করা হয়নি, যাকে দাঁড় করানো হয়েছে তিনি জেলা সম্পাদক, নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তাকে প্রার্থী করে দেওয়া হয়েছে, তাই আমি নির্দল হয়েই লড়ছি, বিজেপির কর্মীরাও আমার সঙ্গেই আছেন। আমি 1989 সাল থেকে আমি বিজেপির একনিষ্ঠ কর্মী, আজকে নয়, যেদিন এখানে বিজেপির কেউ ঝান্ডা ধরত না তখন আমি এখানকার মাকড়দার একমাত্র বিজেপি কর্মী ছিলাম। আমি আজকে বিজেপি ফ্ল্যাগ ধরার লোকের অভাব হচ্ছে না, বহু লোক এসে হাজির হয়ে গেছে। আজকে আমাকে এইখানে এই 216 নম্বর বুথের জন্য আমাকে মনোনীত করেছিল যে এই 216 নম্বর বুথটা আপনি বার করে নিয়ে আসবেন, আমাকে যার জন্য মনোনয়ন দিয়েছিলাম। আমার কাছে সব ডকুমেন্টস আছে, আমি প্রথমে গিয়ে সকলের সঙ্গে আমার বিজেপির ছেলেরা সকলে মিলে গিয়ে ফার্স্ট নমিনেশনটা আমি ওখানে দিই। অন্যদিকে ওই 216 নম্বর বুথে বিজেপির প্রার্থী প্রবীর বন্দ্যোপাধ্যায়, একসময় তিনিই ছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান, সিপিএম নেতা হিসেবে বেশ নামডাক ছিল সেই সময়, পরে বিজেপিতে যোগ দেন তিনি। তার দাবি, জাতীয়তাবাদী কর্মীরা প্রত্যেকেই আমার সঙ্গে রয়েছেন, কেউ নিজেকে জাতীয়তাবাদী দাবি করলে তিনি হয়ে যান না, আমাদের পার্টির নির্দিষ্ট সিস্টেমে চলে, আমি জেলা সম্পাদক হওয়া সত্ত্বেও নিজের টিকিট নিজে ঠিক করতে পারি না, রাজ্য এবং জেলা স্তর থেকে ঠিক হয়, মণ্ডল স্তর থেকে তার নাম যায়, তাই এলাকায় যারা বিজেপিকে ভালোবাসেন তারা আমাকেই ভোট দেবেন। উনি নাকি ওখানকার জেলা সম্পাদক এবং ওনার সঙ্গে একটা ঘনিষ্ঠতা আছে, তাই তিনি আমার নামটাকে যে কোনো উপায়ে উইথড্র করার চেষ্টা করেছিলেন, করে আমাকে অনেকবার বলেছিলেন, পরবর্তীকালে ইচ্ছে করে ওটাকে মিসপ্লেস করা হয়েছে। মানুষের সঙ্গে কথা বলে দেখুন, আজকে সকালবেলায় আমার সঙ্গে একচেটিয়া যত আমার বিজেপি কর্মীরা আছে তারা তো আমাকে সাপোর্ট দিচ্ছে। আপনার সঙ্গে কি বিজেপির লোকজনই প্রচারে বেরোচ্ছে? বহু ছেলেই আছে যারা বিজেপি করছে, এখন তারা আমার সঙ্গে ঘুরছেন, কেন ঘুরছেন, তারা আমাকে চেয়েছেন এখানে, তারা আমাকে জোর করে আবার নমিনেশন ফাইল করিয়েছেন যে আপনি নির্দল হিসেবেই দাঁড়ান, কিন্তু আমরা আপনার সঙ্গে আছি। আমি কিন্তু দেখছি তারা সত্যি সত্যিই আমার সঙ্গে আছে। আজকে স্বয়ং করতেন, আর সিপিএম শুধু তাই করতেন না, সিপিএম থেকে উনি বহিষ্কৃত হয়েছেন, একজন প্রাক্তন প্রধান, মানুষ তার কাজ দেখে নিয়েছেন, বর্তমানে আর সিপিএমের যে কী দুরবস্থা হয়ে গেছিল এখন তারা আবার একটু মাথা চাকা দিয়েছে বলেছে আবার হাজির হয়েছে, সেই জন্য অনেক মানুষ কিন্তু সিপিএমকে এখন ঠিক সেইভাবে নিচ্ছে না। আর তৃণমূলের যিনি এখানকার সভাপতি তিনি ছিলেন দাসপাড়ায়, তিনি দাসপাড়া থেকে এখানে এসে হাজির হয়েছেন, তিনিও চাইছেন যে এখানে যে তৃণমূলের যে একটা বিরাট শক্তি
যেন সেই শক্তিটা এখানে প্রয়োগ করার চেষ্টা করছেন, কিন্তু সেই শক্তিটাই যে প্রয়োগ হবে না মানুষের মধ্যে একটা বিরাট, আপনি হয়তো মাকড়দা বাজার একটু ঘুরে দেখবেন যে নির্দল প্রার্থীর প্রচারটা কীরকম আছে। আমি কিন্তু সব জায়গায় যাচ্ছি না, আমি সিলেক্ট কিছু জায়গা ঘুরব যেখান থেকে দেখবেন মানুষ আমাকে আশীর্বাদ করবেই করবে। আমি একটা কথা বলি, জাতীয়বাদী জাতীয়তাবাদী কর্মী ভারতবর্ষের বুকে অনেক ছিল, অনেক আছে। আপনি যদি ইতিহাস লক্ষ্য করেন যে জাতীয়তাবাদী কর্মীকে হত্যার পিছনে কোনো জাতীয়তাবাদী বিশ্বাসী প্রচার পাওয়ার লোকেরাই কিন্তু আছে, সে শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন, দীনদয়ালজি বলুন, এরা তো হত্যা হয়েছিল এদেরকে, তারা তাদের কারা করেছিল হত্যা, যারা হত্যা করেছিল তারা প্রত্যেকেই ভারতবর্ষের বুকে 74 বছর ধরে জাতীয়তাবাদী বলেই পরিচিত। সুতরাং জাতীয়তাবাদী লিখলেই সবাই বা বললেই জাতীয়বাদী হয় না, তার কাজকর্মের মধ্যে থেকেই জাতীয়তাবাদী, যে সে যে প্রকৃত জাতীয়তাবাদী সেটা তার কাজকর্মের মধ্যে থেকে প্রকাশ পায়। যে টিকিটের দাবিদার বলে যে যে কথাটা ভাসছে মাকড়দার হাওয়ায়, এই ব্যাপারটাকে আপনি কতটা সমর্থন? দাদা, মাকড়দার হাওয়ায় কী ভাসছে আমি জানি না, সেটা আপনারা বলতে পারবেন। আমি 216-তে কাজ করছি, 216-তে প্রার্থী হয়েছি, 216-র কর্মীরা কী করছে আমার সঙ্গে থাকলে বুঝতে পারবেন যে 216-র কর্মীরা কিসে বিশ্বাসী। আর আমাদের পার্টির সিস্টেম হচ্ছে যে দলীয় সিস্টেম, যেটা যে একটা সিম্বল কে দেয়, এখানে বসে কেউ ঠিক করে দিতে পারে না। আমি নিজে জেলা সেক্রেটারি, আমিও ঠিক করতে পারি না কে সিম্বল পাবে আর পাবে না, এটা টোটালি রাজ্য জেলা সম্মতিতে হয়। আমাদের কাজ হচ্ছে পার্টির লোয়ার স্তর থেকে কাজ হচ্ছে, মণ্ডল স্তর থেকে কাজ হচ্ছে নামের তালিকা পাঠানো। লাস্ট প্রশ্ন, মধ্যে তৃণমূলের মতো অন্তর্ঘাত চলে এলো? দাদা, আমি এটা মনে করি না, আমি এটা মনে করি না, এই কারণেই মনে করি না, যারা প্রকৃত জাতীয়তাবাদী তারা বিজেপির পক্ষেই থাকবে, এটুকু আশা আছে এবং 100% আশা আছে যে এলাকার মানুষ, এলাকার জাতীয়তাবাদী মানুষ যারা বিজেপিকে ভালোবাসে, বিশ্বাস করে, তারা বিজেপির পক্ষেই থাকবে। আলতামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ, বিভিন্ন ধরনের খাবারের ফসলা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আলতামার রেস্টুরেন্টে।